আজ সকাল 10টায় কুলতলি বিধানসভার অধীন 22টা গ্রাম পঞ্চায়েতের যোগীগোড়া গ্রামের যোগীগোড়া নিউ অগ্নিবীণা সংঘ ও সীমানা সংলগ্ন গ্রামবাসীদের সহযোগিতায় এবং পিপলস ব্লাড ব্যাংকের মাধ্যমে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই করোনা ভয়কে উপেক্ষা করে প্রায় 200 জন পুরুষ মহিলা স্বেচ্ছায় রক্তদান করে নজির করল। এছাড়া এখানে সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন কুলতলি ব্লক ও বিধানসভা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং জেলা পরিকল্পনা কমিটির সদস্য গোপাল মাঝি, কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি কমিটির সভাপতি অর্জুন কৃষ্ণ বাইন, 22টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নূর হোসেন গাজী ও কার্যকারী সভাপতি মোশারফ হোসেন মোল্লা, সমাজসেবিকা খুরশিদা গাজী পঞ্চায়েতের সদস্যা মুর্শিদা লস্কর, শিক্ষক জামাল বাবু সহ অনেক। এই আতঙ্ক কাটিয়ে এই রকম একটি রক্তদান কর্মসূচি গ্রামে হতে পারে কেউ ভাবতে পারেনি। এ বিষয়ে গ্রামে মানুষের কাছে জানতে চাইলে তারা বলেন, গোপালবাবু আমাদের ভগবান, গোপালবাবুর জন্য আমরা বেঁচে আছি। যে রক্তদান অর্থাৎ যে রক্ত আমাদের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে মিশিয়ে ঘটে আছে, আমাদের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.